बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थी सबाई केमन आछेन? बनश्री नैशनल आइडियल स्कूले गणितेर शिक्षक आमिरुल आलम बीएनएस होम स्कूलेर पक्ष थेके आपनादेर सबाईके शुभेच्छा ओ स्वागत। बंधुरा, आजके आमरा दशम श्रेणी उच्चतर गणित अध्याय सात असीम धारा थेके मोस्ट इम्पोर्टेंट एक सृजनशील अंक करब। तुम्हरा आमार साथे मनोयोगेर साथे अंकगुलो देखबा, देखार परे करबा, इंशाल्लाह आशा करि बुझते पारबा। तो आमरा एई जे असीम धारा करब, ताहले एटा सम्पर्के आमादेर एकटु जानते हबे जे धारा कि। धारा जानते हले तोमाके एकटु अनुक्रम सम्पर्के धारणा थाकते हबे। ताहले आसो आमरा एकटु अनुक्रम सम्पर्के जानि। अनुक्रम होच्छे कतगुलो राशि पर पर क्रमान्वये एमन भावे साजानो जे पूर्वेर राशि एवं परेर राशि किभावे आछे ता देखे बोझा जाय। एखन आसो ताहले एटा कि, मने करो आमि लिखलाम 2 4 8 16 डट 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 दिलाम। एई जे जे किभावे आगेर राशि परेर राशि देखे बोझा जाच्छे, देखो राशि जेगुलो दिए गठित एटाके बला हय अनुक्रम। ताहले धारा कि? अनुक्रमेर राशिगुलोके पर पर जोग चिन्ह दिए दिले सेटा धारा तैरि हबे। जेमन आमि जदि धारा लिखि 2 + 4 + 8 + 16 + এটা একটা ধারা হয়ে গেল। আমরা আরেকটা ধারা লিখি, এটা কি ধারা হলো সেটা একটু ব্যাখ্যা দেই। যে কোনো পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করো, 4 কে 2 দিয়ে ভাগ করো 2, 8 কে 4 দিয়ে ভাগ করো 2, 16 কে 8 দিয়ে ভাগ করো 2, তাহলে যে কোনো পদকে তার পূর্ব পদ দিয়ে যদি ভাগ করে সমান ভাগফল পাওয়া যায় প্রতি ক্ষেত্রে, তাহলে সেটাকে বলে গুণোত্তর ধারা। তাহলে আমরা এই যে ধারাটা পেলাম এটা হচ্ছে গুণোত্তর ধারা। এখন আমি আরো একটা ধারা দেখাবো, 2 + 4 + 6 + 8 + ডট ডট দিলাম। এখন দেখো 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 6 কে 4 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ আসে, 8 কে 6 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ আসে। তাহলে এইখানে ভাগফল সমান হচ্ছে না। তাহলে দেখি বিয়োগফল সমান হয় কিনা। 4 থেকে 2 গেলে 2, 7 থেকে 4 গেলে 2, 8 থেকে 6 গেলে 2। তাহলে এখানে দেখলাম যে কোনো পদ থেকে তার পূর্ব পদ বিয়োগ করলে প্রতি ক্ষেত্রে বিয়োগফল সমান হয়। এই ধারাকে বলা হয় সমান্তর ধারা। তাহলে আমরা ফার্স্ট দেখলাম অনুক্রম, তারপরে গুণোত্তর ধারা, এরপরে দেখলাম সমান্তর ধারা। বন্ধুরা, এখন আমরা এই যে যে অঙ্ক করব, এই অঙ্ক রিলেটেড, অধ্যায় রিলেটেড একটু সূত্রগুলো দেখে নিব, তারপর অঙ্ক স্টার্ট করব। আমাদের গুণোত্তর ধারা, মনে করো প্রথম পদ ইকুয়াল টু এ, সাধারণ অনুপাত ইকুয়াল টু আর, সেক্ষেত্রে এন তম পদের এটাই সূত্র। এন তম পদ হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তুমি এটা মুখস্থ করবে। যদি তোমাকে পাঁচতম পদ বের করতে বলে এ আর টু দি পাওয়ার 5 - 1, দ্যাট ইজ এ আর টু দি পাওয়ার 4, এরকম করে এন সংখ্যক পদের প্রথম এন সংখ্যক পদের যোগফলের একটা সূত্র আছে। যোগফলের সূত্র হলো এস এর, আমরা ধরে নেই এটা এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। এটা কখন? যখন আর এর মান 1 এর চেয়ে বেশি হবে। আর কি? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতের মান যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা যোগফলের জন্য এই সূত্র অ্যাপ্লাই করব। আর সাধারণ অনুপাত এই আর এর মানটা যদি 1 এর চেয়ে কম হয় তখন আমরা যোগফলের জন্য এই সূত্রটা কাজে লাগাব, a into 1 minus r to the power divided by 1 minus r। আর অসীম তার সমষ্টির একটা সূত্র আছে s infinite, যে অসীম infinite, যে অসীম চিহ্ন a divided by 1 minus r। এই সূত্রগুলো দিয়ে আমরা এখন অঙ্ক স্টার্ট করব। চলো বন্ধুরা অঙ্কে চলে যাই। অঙ্কটা দেখো সূত্রটি অঙ্ক 1/3x - 1 + 1/3x - 1² + 1/3x - 1³ + ডট ডট ডট। এটা আমাদের ধারা ক।
x equal to 2 होले প্রদত্ত ধারার সাধারণ অনুপাত নির্ণয় করো খ x equal to 1 হলে ধারাটি সপ্তম পদ এবং x equal to 1 হলে ধারাটি সপ্তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো গ x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসূচক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি আমরা বের করব আসো ক নাম্বার প্রদত্ত ধারা লিখি প্রদত্ত ধারাটি 1 / 3x - 1 + 1 / 3x - 1 whole square + 1 / 3x - 1 whole cube + ধারাটা লিখলাম প্রশ্নে বলা হয়েছে x = 2 হলে x = 2 হলে ধারাটি হবে বুঝে দেখো x এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে কত হবে 1 / 3 × 2 - 1 + এখানে কত হবে 3 × 2 - 1 তার উপর স্কয়ার প্লাস 1 / 3 × 2 - 1 তার কিউব প্লাস ডট 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 এখন খেয়াল করো আমরা এটা একবারে করে ফেলি 3 দুগুণ 7 থেকে গেলে কত থাকলো 1/5 প্লাস 3 দুগুণ 6 7 থেকে 1 গেলে 5 তাহলে 1/5 স্কয়ার প্লাস 1/5 কিউব প্লাস ডট 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 এইগুলো যোগ বিয়োগ এটা তোমরা বুঝবা প্রশ্নে বলেছে সাধারণ অনুপাত কিভাবে বের করে আমরা একটু আগে एग्जांपलের মধ্যে দেখিয়েছিলাম যে কোন পদকে তার পূর্ব পদ দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা এখন এই যে কোন পদকে তার পূর্ব পদ দিয়ে ভাগ করব লেখো সুতরাং ধারাটির সাধারণ অনুপাত এখানে আরো লিখতে পারো না লিখলেও পারো সাধারণ অনুপাত ইকুয়াল টু 1/5 স্কয়ার ভাগ 1/5 এখানে হয়ে গেল 1/25 এটাকে আমরা কোন দিয়ে উল্টা দেই উপরে 5 নিচে 1 তো 5 দিয়ে যদি 25 কাটো থাকলো উপরে 1 নিচে 5 এটা হচ্ছে সাধারণ অনুপাত আমরা आंसर লিখে দেই উত্তর বা आंसर যেটাই লেখো সমস্যা নাই 1/5 স্কয়ার आंसर হয়ে গেল এবার খ নাম্বার দেখো x = 1 হলে ধারাটির সপ্তম পদ এবং প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে এই ধারা থেকেই x এর জায়গায় এবার 1 বসাবো কোয়াতে 2 বসিয়েছিলাম এবার 1 বসাবো তো প্রদত্ত ধারা এখানে আমরা লিখব তাহলে x = 1 হলে ধারাটি হবে x এর জায়গায় আমরা 1 বসাই দেব 1/3 × 1 - 1 + 1/3 × 1 - 1 whole square + 1/3 × 1 - 1 whole cube + ডট 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 এখান থেকে আমরা করে ফেলি 3 × 3 = 2 তাহলে এখানে অবশ্যই 2 তার উপর স্কয়ার এখানে হবে 2 তার কিউব প্লাস ডট ডট দিয়ে দিলাম এখন আমরা এখানে সপ্তম পদ বের করব সপ্তম পদ বের করতে বললে আমাদেরকে এই যে সূত্র যেতে হবে এরকম পদ সেখান থেকে আগে আমরা প্রথম পদ আর সাধারণ অনুপাত একটু বের করে নেব এখানে প্রথম পদ a = 1/2 সাধারণ অনুপাত এটা আমরা আর ধরি r = 1/2² / 1/2 তাহলে থাকলো 1/4 এটা গুণ দিয়ে উল্টা দেই দ্যাট ইজ 1/2 পেলাম সাধারণ অনুপাত এখন আমরা জানি অন্তম পদ আমরা লিখি আমরা জানি n তম পদ a r টু দি পাওয়ার n - 1 সুতরাং কততম পদ বের করতে বলেছে দেখো সপ্তম পদ ধারাটির সপ্তম পদ a r টু দি পাওয়ার 7 - 1 a r টু দি পাওয়ার 6 এর মানটা আমরা বসিয়ে দেই এর মান কত পেয়েছি দেখো এর মান পেয়েছি হাফ আর এর মানও হাফ তাহলে এর মান বসাই দিলাম হাফ আর এর মান হাফ তার উপরে 6
তাহলে এখানে 2 এর উপরে 6 আর নিচে আছে একটা 2 মোট 2 কয়টা হলো এখানে আছে 6টা আর এখানে একটা তাহলে একবারে লিখে দিলাম 1 বাই 2 টু দি পাওয়ার 7 তুমি এটা ক্যালকুলেটরে ভেঙে দেখতে পারবে না লেট आंसर লিখে দিব এটা হচ্ছে আমাদের একটা পার্টের आंसर এবার বলেছে ধারাটি 10টি পদের যোগফল তো আমরা 10টি পদের যোগফল বের করি এখন 10টি পদের যোগফল বের করতে বললে আমাদেরকে এই এর মান আর আর এর মান দুটেই আমাদের লাগবে জাস্ট আমরা এই জায়গায় কমন পদ না লিখে সমষ্টি সূত্রে মান বসায় দেব আমরা এখানেই করে ফেলি এই নিচের পদটাই করে ফেলি এর মান আর আর এর মান আমাদের কাজে লাগবে দেখো তাহলে আমরা জানি n সংখ্যক পদের যোগফল n সংখ্যক পদের যোগফল সূত্রটা আমরা পাশেই লিখে রেখেছি কি লিখেছি এখানে আমরা sn ধরি a ইনটু এটাও মুছে দিলাম উপরে পড়টা a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r কেন এটা ফেললাম এখানে দিয়ে দিবা যেহেতু r এর মান 1 এর চেয়ে কম হয়েছে দেখো এখানে যে r এর মানটা আমরা পেয়েছিলাম হাফ মুছে ফেলেছি তাহলে r এর মান হয়েছিল হাফ সে হাফটা 1 এর চেয়ে কম এটা বলে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r আর যদি r এর মানটা বেশি হতো জাস্ট এই r টু দি পাওয়ার n আগে 1 পরে এখানে r আগে 1 পরে এখন আমরা তাহলে লিখব প্রথম 10টি পদের সমষ্টি অতএব 10টি পদের যোগফল এখানে s 10 দিতে পারো a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 1 মাইনাস r আমরা এখন মান বসিয়ে দিব আমাদের রেজাল্ট হয়ে যাবে এর মান কত পেয়েছি আমরা এর মান পেয়েছি হাফ 1 মাইনাস আর এর মান কত পেয়েছিলাম হাফ নিচে 1 মাইনাস আর এর মান হাফ আমরা আর এখন উপরের পার্টটা মুছে দিয়ে আমরা উপরে ক্যালকুলেশনটুকু করে ফেলি খেল করো এখন আমাদের শুধু ক্যালকুলেশন করলেই आंसर বের হয়ে যাচ্ছে এখন আমাদের এখানে থাকলো কত 1 বাই 2 এখানে 1 মাইনাস 1 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 10 কেন 1 এর উপরে 10 দিলে তো 1ই হয় আর নিচে আমরা লসাগু করে ফেলতে পারি 1 থেকে হাফ দিলে হাফ থাকে লসাগু করলে হবে 2 তাহলে 2 ও কে 2 বিয়োগ 1 তোমরা দশমে পড়ো এইগুলো হয়তো বোঝানোর কিছু নাই লসাগু ছোট জিনিস এখন আমরা এখানে এই হাফ রেখে দিলাম এই 2 কে আমরা যদি লসাগু করি তাহলে 2 টু দি পাওয়ার 10 এখানে হয় 2 টু দি পাওয়ার 10 মাইনাস 1 আর এটাকে আমরা গুণ দিয়ে উল্টায় দেই 2 উপরে আর 2 থেকে 1 দিলে 1 এটা নিচে লিখলাম খেয়াল করো এই 2 এর সাথে এই 2 কাটা যায় 2 টু দি পাওয়ার 10 তুমি ক্যালকুলেটরে মান বের করতে পারো ক্যালকুলেটর চাপ দিলে তোমার 2 টু দি পাওয়ার आंसर বের হয়ে যাবে 1024 বিয়োগ 1 আর নিচে থাকলো 2 টু দি পাওয়ার 10 মানে 1024 তাহলে 1024 থেকে 1 গেলে থাকে 1023 নিচে থাকলো 1024 এটাই হচ্ছে আমাদের 10টি পদের সমষ্টি তো বন্ধুরা আমাদেরকে সপ্তম পদ বের করলাম আমরা 10টি পদের সমষ্টি বের করলাম আমাদের খ শেষ এবার গ নম্বরে যাব গ নম্বর এখন দেখো ক তে আমরা যে লিখব x এর উপর কি শর্ত আরোপ করলে আসন্ন সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা প্রদত্ত ধারাটি লিখলাম ধারাটি লেখার পর এখান থেকে আমার প্রথম পদ এখানে প্রথম পদ a equal to 1 by 3x minus 1 এখানে আর বলে নাই যে x equal to 1 by 2 এখানে বলেছে x এর উপর সেই জন্য আমরা এখানে আর কোনো মান বসাচ্ছি না আমরা x এর উপর যেটা আছে এটা নিয়ে কাজ করতে হবে সাধারণ অনুপাত r equal to 1 by 3x minus 1 whole square ভাগ মানে যে কোনো পদকে তার পূর্ব পদ দিয়ে ভাগ করবা তাহলে সাধারণ অনুপাত পেয়ে যাবে সব সময় 3x - 1 তো এখানে থেকে গেল 1 / 3x - 1 হোল স্কয়ার আর আমরা ভাগকে আমরা গুণ দিলে এটা উল্টে যায় চেঞ্জ হয় তাহলে নিচে হলো 1 এখন দেখো এখান থেকে একটা একটা যদি বাদ চলে যায় আমার থাকবে 1 / 3x - 1 এটা আমরা r এর মান পেয়ে গেলাম তো আমরা a ও পেলাম r ও পেলাম আমার বলেছে কি শর্ত আরোপ করলে অসন্তোষ সমষ্টি থাকবে কি শর্ত আরোপ করতে হবে অর্থাৎ আমাকে শর্তটা বের করতে হবে যে সেই শর্ত কি তাহলে আমরা লিখব ধারাটির অসন্তোষ সমষ্টি থাকবে এখন আমরা শর্তটা বের করব ধারাটির
असीम तक समष्टि থাকবে যদি পরম মান আর লেস দেন অন হয়, অর্থাৎ খেয়াল করো এটাই কিন্তু আমরা শর্ত বের করব। তাহলে ধারাটির অসীম তক সমষ্টি থাকবে যদি এই যে আমরা আর এর মানটা বের করেছি এটা মডুলাস লেস দেন অন হয়, অর্থাৎ এই আর এর মানটা যদি এখন আমরা বসাই দেই কত বসাবো, 1 বাই 3x মাইনাস 1 লেস দেন অন বা মাইনাস 1 থেকে 1 বাই 3x মাইনাস 1 বড় আর 1 থেকে ছোট হয়, তাহলে ধারাটির অসীম তক সমষ্টি থাকবে যদি এই কন্ডিশনটা হয়। এখন আমরা এখান থেকে মান বের করব যে সেই শর্তটা কি। এখন আমরা এই শর্ত এখানে করে ফেলি, এখন একটা একটা করে নেই। প্রথমে আমরা দেখো মাইনাস 1 আর এটা নিয়ে কাজ করি, মাইনাস 1 লেস দেন 1 বাই 3x মাইনাস 1। খেয়াল করো তোমরা যে কোনো অঙ্ক দেখবা এরকম লেস দেন চিহ্ন যদি থাকে, তুমি যদি উল্টায় দাও তাহলে এই যে পাশেরটা ছোট ছিল সেই পাশেরটা বড় হয়ে যাবে। যে কোনো সময় যে পাশেরটা বড় থাকবে আর ছোট থাকবে, যদি তুমি উল্টায় দাও তাহলে ঠিক ভিন্ন জিনিস হয়ে যাবে। এখন আমি যদি উল্টায় দিই তাহলে চিহ্নটা ঘুরে যাবে, এটা বড় হয়ে যাবে। তো আমরা মাইনাস 1 লিখলাম, চিহ্নটা ঘুরায় দিলাম, এটাকে উল্টায় দিলে হয় 3x মাইনাস 1, নিচে 1 আর লিখলাম না। এখন আমরা এই মাইনাস 1, এখানে মাইনাস 1 আছে, এই মাইনাস 1 কে তাড়াইতে হবে, তাহলে আমাকে কি করতে হবে একটা প্লাস 1 দিতে হবে। আর এখানে থাকলো 3x মাইনাস 1 প্লাস 1, দুই সাইডে 1 প্লাস করলাম। এবার আমার এখানে আছে 0 আর এই পাশে 1 কাটা থাকলো 3x। এখন আমরা পাশে চলে যাচ্ছি, খেয়াল করো আমরা এই পাশে করে ফেলি, পরের জায়গাটুকুতে এখানে করে ফেলি আমরা। এখানে কত থাকলো 3x, এটাকে ঘোরায় লিখলাম 3x, আগে লিখলাম 0 এর দিকেই বড় দিয়ে দিলাম, এটা যেভাবে ছিল সেই কাজে করেছি। দেখো 0 এর দিকে বড় আছে, 0 এর দিকে বড় লিখেছে, জাস্ট ওই পাশে এই পাশে লিখেছে, এই পাশে এই পাশে। তাহলে x লেস দেন 0 এর নিচে যদি আমরা 3 দিয়ে যদি ভাগ করে দেই, এই পাশে 3 দিয়ে ভাগ করলে x আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 0 ই হয়ে যাবে। তাহলে আমরা একটা শর্ত পেয়ে গেলাম x লেস দেন 0। আরেকটা শর্ত বের করব এখন, আরেকটা শর্ত কোথায় ছিল, এইখানেই আছে। দেখো আমরা প্রথমে এই দুটো নিয়েছিলাম, এখন আমরা এই দুটো নেব, 1 বাই 3x মাইনাস 1 লেস দেন 1, বা একই কাজ কি বলেছিলাম যে উল্টায় দিয়ে তাহলে চিহ্নটা ঘুরে যাবে, 3x মাইনাস 1 এটা ঘুরে 1 হলো। এখন আমরা 3x মাইনাস 1 আছে যেহেতু x এর মান বের করব, প্লাস 1 দিয়ে দিলাম, এখানেও 1 প্লাস 1 সাইড নোট 1 যোগ করে, বা এখানে থাকলো 3x এখানে থাকলো 2। এখন আমরা যদি 3 দিয়ে ভাগ করে দেই তাহলে এটা x হয়ে যাবে আর এটা হয়ে যাবে 2 বাই 3, 3 দ্বারা ভাগ করে আমরা শর্ত দুটি পেয়ে গেলাম। একটা শর্ত হচ্ছে x লেস দেন 0, আর একটা শর্ত হচ্ছে x গ্রেটার দেন 2 বাই 3। তাহলে আমরা লিখব নির্ণেয় শর্ত, অথবা লিখব এত অথবা এত হলে ধারাটি অসীম তক সমষ্টি থাকবে। আমি নির্ণেয় শর্ত লিখে দিচ্ছি, নির্ণেয় শর্ত x লেস দেন 0 অথবা x গ্রেটার দেন 2 বাই 3। এক পার্টের অ্যান্সার হয়ে গেল আমার। এবার চলে যাচ্ছি বন্ধুরা সেই অসীম তক সমষ্টি নির্ণয় করতে, বলেছে কি শর্তে অসীম তক সমষ্টি থাকবে, এই শর্তের উপরে অসীম তক সমষ্টি থাকবে। এখন আমরা সেই সমষ্টিটা বের করব, সমষ্টি বের করতে একদম সহজ, আমরা খুব শর্টে সমষ্টি বের করে ফেলব। দেখো আমাদের খুব অল্প একটু সময় লাগবে সমষ্টি বের করতে। সুতরাং অসীম তক সমষ্টি s ইনফাইনাইট, সূত্রটা লেখা আছে পাশে, দেখো অসীম তক সমষ্টির সূত্র একটাই, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। আমাদের এর মান বের করা ছিল 1 বাই 3x মাইনাস 1, আর 1 মাইনাস r এর মান আমরা বের করে রেখেছিলাম একই 1 বাই 3x মাইনাস 1, জাস্ট মানটা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব, 1 বাই 3x মাইনাস 1 নিচে লসাগু করলাম 3x মাইনাস 1, তাহলে লসাগু এর সাথে 1 যদি গুণ হয় 3x মাইনাস 1, আর এই যে পুরাটার সাথে পুরাটা মিলে গেছে থাকলো শুধু 1। আমরা এখন গুণ দিয়ে উল্টায় দেই, 3x মাইনাস 1 ইনটু 3x মাইনাস 1 উপরে, আর এখানে থাকলো কত 3x মাইনাস 2। আমরা কি করলাম,
উপরেরটা রেখে দিলাম নিচে যেটা ছিল গুণ দিয়ে উল্টিয়ে দিয়েছি নিচেরটা উপরে আর এখানে ছিল 3x 2 আমরা এখানে লিখে দিয়েছি এখন দেখো এটা আর এটা বাদ থাকলো 1/3x 2 দিস ইজ অ্যানসার এটা হচ্ছে অসমতার সমষ্টি তো বন্ধুরা আমাদের ক্লাস শেষ এখন তোমাদেরকে হোমওয়ার্ক হোমওয়ার্ক হচ্ছে CW2SW তোমরা এই অঙ্কটাই SW করবা আর এখন থেকে এই যে তোমাদের আজকে ফার্স্ট ক্লাস দশম শ্রেণীর উচ্চতর গণিতে ক্লাস 1 লিখবা অন লিখে তারিখটা দিবা তারিখ দেওয়ার পরে তুমি কি করবা এটাকে SW করবা আর এই যে মেসেঞ্জার গ্রুপ দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে তোমরা এখানে লিংক হবে লিংক হয়ে আসতে পারো যে কোনো প্রশ্ন করতে পারো সমস্যা নেই তো বন্ধুরা যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলবো সেটা হচ্ছে বাসায় তোমরা খুব ভালোমতো পড়ালেখা করো অনেক ভালো করে পড়ালেখা করো পরীক্ষা আর খুব বেশি দেরি নেই পরীক্ষা হবে ইনশাআল্লাহ বাবা মায়ের কথা মতো চলো বাবা মায়ের কথা শোনো ইনশাআল্লাহ জীবনে কোনো কষ্ট করতে হবে না তো বন্ধুরা আবার দেখা হবে যাওয়ার আগে শুধু বলি খুব সিরিয়াস হও বি কেয়ারফুল হও ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ